আচ্ছা আজকে 6 ফেব্রুয়ারি ভার্সেস এসআইপি ওয়েব ডিজাইন ব্যাচ 14 আজকে হচ্ছে ডে 13 আর ল্যাব হচ্ছে 10 ওকে তো আমরা হচ্ছে গতদিন টেবিল দেখছিলাম ঠিক আছে তার আগে আমরা হচ্ছে কি দেখেছিলাম বিভিন্ন ট্যাগ দেখছিলাম ইউএল এলআই ঠিক আছে এবং আমরা প্রত্যেকটা রিউজই করেছিলাম এখন টেবিল দিয়ে আমরা একটা লেআউট ডিজাইনও শিখেছিলাম রাইট ঠিক আছে তো আজকে আমরা দেখব হচ্ছে ফর্ম ফর্ম বলতে যেটা হচ্ছে যে দেখেন আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ চিন্তা করেন প্র্যাকটিক্যাল লাইফে আমরা সমস্ত জায়গায় কি করি আমাদের হচ্ছে কিছু না কিছু ফর্ম ফিল আপ করতে হয় রাইট যেমন আমরা ভার্সিটিতে কোনো একটা ফর্ম ফিল আপ করছেন বা কোথাও একটা রেজিস্ট্রেশন করবেন সেখানে ফর্ম ফিল আপ করতে হয় পাসপোর্ট করতেছেন সেই পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপ করতে হয় ঠিক আছে হ্যাঁ তারপর এসআইপিতে রেজিস্ট্রেশন করছেন সেই জন্য ফর্ম ফিল আপ করতে হয় এখন দেখেন ধরেন আপনি যদি কোনো একটা ফর্ম ফিল আপ করতে যান সেখানে যদি ফর্ম ছাড়া যদি চিন্তা করেন যে আপনার আপনি যেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন বা যেই প্রতিষ্ঠানের সাথে আপনার একটা লিঙ্ক আপ হবে সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাচ্ছে ঠিক আছে সো সেই ইনফরমেশনগুলো যদি নেওয়ার প্রয়োজন হয় তখন যেটা প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে কি আপনার নাম নেয় আপনার ফাদার্স নেম মাদার্স নেম নেয় আপনার মোবাইল নাম্বার নেয় আর আপনার অ্যাড্রেসের ডিটেলস নিতে তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যদি ধরেন আপনার জন্য হলো এরকম 20 জন মানুষের ডিটেলস তারা নিল হ্যাঁ যদি তারা সেটা একটা ফর্মের মাধ্যমে না হয় তাহলে যেটা হবে কি আপনি কোথাও একটা নেম দিলেন কেউ এক জায়গায় নেম লিখলো আরেক জায়গায় কি লিখলো ফাদার্স নেম লিখবো প্রথমে আপনি একটা সাদা কাগজ ধরে দিলেন সে লিখে দিল আবার আরেকজনকে দিলেন সেও প্রথমে দেখা গেল যে নিজের নাম লিখলো তারপর তার অ্যাড্রেসটা লিখলো ফোন নাম্বার লিখলো হ্যাঁ তো এতে কি হলো আপনার যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে কিন্তু ইনফরমেশনগুলো কি অর্গানাইজ হতে আমরা পাই নাই ঠিক আছে অর্গানাইজ হতে পাই নাই তো এই জন্যই মেনলি আমরা হচ্ছে ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল আপ করি কেন যাতে আপনার রিকোয়ার্ড ফিল্ডে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো থাকে ঠিক আছে যেমন আপনি যেখানে ফাদার্স নেম বলতেছেন সেখানে যেন ফাদার্স নেমই আসে যেখানে মাদার্স নেম বলতেছেন সেখানে মাদার্স নেমই আসে ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যাল একটা ফর্মের ধারণা তো এই ফর্মগুলোকে অনলাইনে আমরা যদি দেখাতে চাই সেজন্য হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে ফর্ম অ্যাট্রিবিউট সরি ফর্ম ট্যাগ ট্যাগটা ঠিক আছে তো ফর্ম ট্যাগে যেটা হচ্ছে যে ইংলিশে যেটা হচ্ছে দ্য এইচটিএমএল ফর্ম এলিমেন্ট ডিফাইন্স আ ফর্ম দ্যাট ইজ ইউজ টু কালেক্ট ইউজার ইনপুট অর ইনফরমেশন ঠিক আছে আমরা ইউজারের ইনপুট নিব এবং ইনফরমেশন নিব সেজন্য হচ্ছে আমরা নিব এতদিন আমরা যে ট্যাগগুলো ইউজ করছি সেখানে কিন্তু কোথাও আমরা কি ইউজার ইনপুট বলতে আমি কি বোঝাচ্ছি ইউজার ইনপুট বলতে বোঝাচ্ছি যে আমার ওয়েব পেজটা দেখে কোনো ইউজার বা কোনো ক্লায়েন্ট সে হচ্ছে ইনপুট দিবে সেখান থেকে আমি ডাটা নিব ডাটা কালেক্ট করব ঠিক আছে তো এটা হচ্ছে ইউজার ইনফরমেশন নিব সেই জন্য আমরা ফর্মগুলো ক্রিয়েট করি তো ফর্মের সিনট্যাক্সটা দেখেন হচ্ছে ফর্ম এই ফর্ম বানানটা খেয়াল করেন কেউ আবার ফর্ম মানে ফর্ম হচ্ছে টু ফর্মের সেই ফর্মটা নিয়ে নেয় ঠিক আছে এটা হচ্ছে ফর্ম FORM ফর্ম এটা সকালে বেচে অনেকে দেখছে ফর্মের বানানটাই ভুল করছে তো ফর্মের বানানটা দেখেন FORM ফর্ম ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ফর্ম যদি হয় আমরা যদি আমাদের এসিআইপি যেটা দেখি ওই পেজটা দেখি এখানে দেখেন প্রথমে যদি দেখেন এই যে পুরো একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মে কি হচ্ছে কয়েক ধরনের ইনফরমেশান দেওয়ার মতো আছে ঠিক আছে প্রথম যেটা হচ্ছে যে এখানে আমরা কি করতেছি কিছু একটা মানে কিছু আমাদের অলরেডি দেওয়াই আছে ইনপুট আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করব ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমাদের সিলেক্ট অপশন ঠিক আছে আমরা একটু নোটপ্যাডে লিখি যদি ধরি এটা হচ্ছে সিলেক্ট টাইপের ইনপুট তাই না সিলেক্ট করবে কিছু একটা সিলেক্ট এক নাম্বার দিলাম তারপর দেখেন এই যে এখানে দিব এখানে আমরা নেম দিব তাই না নেম দিলাম ধরেন কামাল ঠিক আছে এই যে নেমটা দিলাম এটা কি একটা টেক্সট ইনপুট হিসেবে দিচ্ছে তাই না আমরা এগুলো কি করতেছি টেক্সট হিসেবে দিচ্ছি একটা টেক্সট দিচ্ছে ফাদার্স নেম সেটাও কি টেক্সট হবে তাই না মাদার্স নেম টেক্সট হবে আচ্ছা তাহলে
এটা গেল। এবং এরপর দেখেন জেন্ডার, জেন্ডারের মধ্যেও আমরা কি করতেছি সিলেক্ট করতেছি, তাই না? সিলেক্ট, তাহলে একটা ইনপুট হচ্ছে কি সিলেক্ট করে দিচ্ছি, আর একটা ইনপুট হচ্ছে কি টেক্সট দিচ্ছি। ওকে, তাহলে আমি এটা এখানে লিখে দিই টেক্সট, টেক্সট। ওকে, এরপর যেটা হচ্ছে দেখেন এখানে এনআইডি, এনআইডির জন্য আমরা কি করতেছি, এনআইডি কি আপনি টেক্সট দিবেন না, আপনি কিন্তু নাম্বার দিবেন, তাই না? তাহলে আমাদের ইনপুট টাইপের আরেকটা কি হচ্ছে নাম্বার। ওকে, তাহলে নাম্বার দিন। এরপর যদি দেখেন, এরপর নাম্বারের পরে ডেট অফ বার্থ, সেটার জন্য আমরা আবার ডেট নিচ্ছি, তাই না? এটা কি, এটা নাম্বার, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নাম্বার, কিন্তু এখানে সিলেক্টের অপশন করে দিছে, তো এটা হচ্ছে ডেট। আমরা এখানে যদি ডেট দিই তাহলে হচ্ছে কি ডেট সিলেক্ট করবে, ঠিক আছে? এটা আপনারা নাম্বার দিতে পারেন, নাম্বার হচ্ছে, নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের আবার কি লিখতে হবে যে 12/6 ধরেন 1990, ঠিক আছে, এরকম লিখতে হবে, তাই না? তো এটা হচ্ছে, এটা হলো নাম্বার, কিন্তু এভাবে ডেটটা এখানে যেটা আছে সেটা হচ্ছে ডেট টাইপের, তাই না? তাহলে ইনপুট টাইপ এটা কি হচ্ছে ডেট। তারপর একইভাবে সিলেক্ট, এটাও সিলেক্ট, এরপর মোবাইল নাম্বার, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে নাম্বার, নাম্বার দিয়েও দিতে পারেন অথবা মোবাইল দিয়েও দিতে পারেন, ঠিক আছে? আমরা দিলে দেখলাম টেল যদি থাকে কিছু একটা, আচ্ছা ধরেন এটা, আর এটা হচ্ছে কি ইমেল, ঠিক আছে? আমাদের ইমেল দিতে হবে, তাহলে আমরা দিলাম যে এটা হচ্ছে আপনার 6 হলো ইমেল। তারপর দেখেন এটা কি, এগুলো হচ্ছে আপনার কি রেডিও বাটন, ঠিক আছে? আমরা একটা ক্লিক করব, সেই অনুযায়ী তারা আমাকে আউটপুট দেবে। তাহলে আমাদের আরেকটা কি আসলো, এটা হচ্ছে আপনার ইনপুট টাইপের মধ্যে এটা হচ্ছে রেডিও। এরপর যেটা হচ্ছে এগুলো সবই আপনার মান্থলি ইনকাম নাম্বার, এগুলো নাম্বার ধরেন না টেক্সট অথবা নাম্বারের যে কোনো একটা অ্যাড্রেস হবে, অ্যাড্রেসও আপনার টেক্সট হবে, সিটি, পোস্টাল কোড, টেক্সট অথবা নাম্বারের মধ্যে যে কোনো কিছু হবে, আচ্ছা আর তেমন কিছু নাই, ঠিক আছে? এরপরে আচ্ছা এখানে আরেকটা কি আছে আপনার ব্রাউজ, মানে যেটা হচ্ছে আমরা যে যে মানে কোনো একটা ফাইল নিব না, কোনো একটা ফাইলের একটা অপশান থাকবে, যে একটা ফাইল ডাউনলোড করব, তো সেটার একটা অপশান থাকবে। আচ্ছা চেকবক্স কোথায় ছিল, এখানে চেকবক্স তো নাই, চেক বক্স একটা আছে, আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে চেক বক্স, আর হচ্ছে লাস্ট হচ্ছে আপনার একটা কি ছিল ফাইল, চেক বানাতে হয় না, CHECK, আচ্ছা আর একটা হচ্ছে আপনার ফাইল আপলোড ডাউনলোড করার জন্য একটা থাকলো না, আর পরে হচ্ছে রিসেট আর সেভ, তাই না? এইটা বাটন, বাটন বা রিসেট সেট, আচ্ছা কি না এটা তো বাটন টাইপ না তো, আচ্ছা আপনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, আপাতত এটা দেখি শিখে নেই, তারপর ওগুলো শিখবো, রিসেট সেভ, ঠিক আছে? রিসেট বা সাবমিট দেন তাহলে ভালো হয়, সাবমিট, ওকে, আচ্ছা পাসওয়ার্ড এখানে দেয় নাই, আচ্ছা ঠিক আছে আমরা পাসওয়ার্ড ধরে নেব পরে। তাহলে দেখেন এই এই ফর্মটাতে আমরা কতগুলো টাইপ পেয়ে গেলাম, ঠিক আছে? তো এই টাইপগুলো কি করতে হবে আমাদেরকে চিনিয়ে চিনিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা বলতেছে আমাদের যে এক্স ইয়ে ফাইলটা আছে পিপিটি স্লাইড, সেখানে দেখেন টাইপ বলতে, ঠিক আছে, টাইপের মধ্যে কি আছে ইনপুট টাইপ টেক্সট। দেখেন আমরা যদি কোনো একটা, এটা ধরেন আমার ফর্ম, ফর্মের মধ্যে এটা হলো ফর্ম নিলাম, এখন হচ্ছে আমরা একটা করে ইনপুট দিব, ঠিক আছে? ইনপুট দেওয়ার জন্য আমরা কি করতেছি যে ইনপুট টাইপ টেক্সট লিখতেছি, ঠিক আছে? তখন আমাকে কি বলতেছে ডিফাইন্স ওয়ান লাইন টেক্সট ইনপুট ফিল্ড, ঠিক আছে? আচ্ছা ইনপুট টাইপ নাম্বার কি হবে, ভ্যালুগুলো হচ্ছে নাম্বারে হবে, মানে আমি যখন ইনপুট দিব 1 2 3 4 5 6 করে দিব, ঠিক আছে? পাসওয়ার্ড যখন দিব সেটা আমি নাম্বারও দিতে পারি, ইয়ে দিতে পারি, হ্যাশ দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়, আবার কি টেক্সট প্লাস
নাম্বার হবে, অনেক ইনপুট থাকে না, যে ধরেন এবিসি স্ল্যাশ বা এবিসি স্টার টু থ্রি এরকম করে। হ্যাঁ, পাসওয়ার্ড যেটা হবে শুধু নাম্বার আর টেক্সটের হচ্ছে মিশ্রণে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ইমেল তো আমরা বুঝতে পারি যে ইমেল টাইপটা কী হবে। প্রথম হচ্ছে আমাকে ফর্ম নিতে হবে এবং তারপরে হচ্ছে আমাকে ইনপুট টাইপগুলো লিখতে হবে, ওকে। আচ্ছা, তারপর দেখেন তার মানে কি, এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো আমরা কীভাবে লিখব সেটা হচ্ছে আমাদেরকে দেখা দিচ্ছে। এরপর ধরেন ইনপুট লিখলাম, তারপরে হচ্ছে রেডিও, ঠিক আছে, রেডিও বাটনের কাজগুলো করবে, আর চেকবক্সের কাজ করবে হচ্ছে কি নর্মাল চেকবক্সগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর অন ক্লিক এগুলা, এই যে তাহলে ইনপুট হচ্ছে আমার ট্যাগ, এরপরে আমার টাইপ এবং অন্য যে আছে যেমন অন ক্লিক, অ্যালার্ট, হ্যালো ওয়ার্ল্ড, তারপর ভ্যালু, ক্লিক মি, এই যে এইগুলো হচ্ছে যে ভ্যালু, তারপর অন ক্লিক, এগুলোকে হচ্ছে অ্যাট্রিবিউট, মানে এই ইনপুট ট্যাগের এক একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের বাটনের প্রয়োজন হয়, কোনো একটা বাটনের প্রয়োজন হয়, তখন আমরা কী লিখবো, ইনপুট টাইপ বাটন, ঠিক আছে। বাটন বলতে আমি কী বোঝাচ্ছি, এই যে দেখেন এখানে যে আপনি রিসেট সেভ করতেছেন না, এগুলো কিন্তু একটা বাটন, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি যে সেভ করবেন সেটা হচ্ছে ইনপুট টাইপ বাটন, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা আছে যে ইনপুট টাইপ সাবমিট, সাবমিটই ওই একই বাটনের মতো চলে আসবে, কিন্তু এটাতে একটা ডিফারেন্স আছে, সেটা আমি যখন কাজ করব তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে। বাটন আর সাবমিট, ডিফারেন্স আর সাবমিট বাটন ফর সাবমিটিং দ্য ফর্ম, ওকে। তো এই হচ্ছে আমাদের মানে ফর্মের জন্য একটা ছোট্ট একটা গাইডলাইন। এখন আমরা এটা হচ্ছে কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে, ওকে। তাহলে আপনারা আমার মতো একটা ইয়ে নিয়ে নেন, নতুন ফাইল নিয়ে নেন এবং ফর্ম ডট এইচটিএমএল আমরা সেভ করে নেন, ঠিক আছে। এখন আমরা বলছি, প্রথমে কি বলছি, যে আমাদের ফর্মের জন্য আমাদের ফর্ম ট্যাগটা লিখতে হবে, এফ ও আর এম ফর্ম, ঠিক আছে। আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ফর্মের ভিতরে আমরা একটা একটা করে ইনপুট নিব, ঠিক আছে। ইনপুট নেওয়ার আগে আমরা একটু যদি বলে দেই যে কোনটার জন্য ইনপুট নিচ্ছি, কিসের জন্য ইনপুট নিচ্ছি, সেটা বেটার হয় না? আচ্ছা, দেখেন প্রথমে দিলাম হচ্ছে, যদি কোনো একটা দিতে চান, যে কোনো একটা ইয়ে দিবেন, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে লেবেল ট্যাগ, লেবেল, হ্যাঁ, লেবেল ট্যাগটা ইউজ করি। এই লেবেল ট্যাগের ভিতরে আপনি বলে দিবেন যে আমি হচ্ছে এটার জন্য লেবেল দিচ্ছি, যেমন ধরেন এখানে আমি দিলাম ফার্স্ট নেম, ঠিক আছে, বা নেম, ঠিক আছে, ওকে, নেম দিলাম। এরপর আমি করলাম কি, এই লেবেলের পরে এখন আমি হচ্ছে ইনপুট টাইপ নেব, তাহলে ইনপুট টাইপ হচ্ছে ইনপুট, এরপর হচ্ছে টাইপ, হ্যাঁ, আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি, টি ওয়াই পিই টাইপ হচ্ছে নেম, কি হয় সাধারণত টেক্সট হয়, তাই না? তাহলে টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইনপুট ক্লোজ করে দিলাম, ঠিক আছে, আর কিছু দিলাম না, ওকে। এখন দেখেন লেবেলটা কেন নিচ্ছি, দেখেন এখানে সেভ করি, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার যদি দেয়, এই যে দেখেন নেম দিছি, এই যে এই পাশে যে আসলো না নেমটা, এটা লেখার জন্য হচ্ছে আমরা নেম দিয়েছি, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না আমি নেম দিব না, তাও হতে পারে, কাট করেন। এই যে লেবেলের কাজ হচ্ছে যে আপনি যদি লেবেলটা আমি আউট করে দিছি, তাহলে শুধু একটা ইনপুট বক্স থাকবে, কার জন্য লেবেল নিলেন সেটা তো বোঝা গেল না। হ্যাঁ হ্যাঁ, পিটেকের মধ্যে করতে পারবেন, কিন্তু এখানে যে স্যার সিনটেক্স সেই অনুযায়ী যে আপনি লেবেল দিবেন তারপরে নেম দিবেন, ঠিক আছে, মানে ফর্ম বোঝানোর জন্য বিষয়টাকে। হ্যাঁ, আচ্ছা, লেবেল দিলাম। এখন এখন যদি লেবেলের পরে এটা হচ্ছে কি, আমি দেখেন ইনপুট টাইপ কি দিয়েছি, টেক্সট, ঠিক আছে। এখন আরও দুটো অ্যাট্রিবিউট আমি ইউজ করলাম, সেটা হচ্ছে কি নেম, ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আপনার ভ্যালু, ঠিক আছে, এই দুটো আমি অ্যাট্রিবিউট আমি ইউজ করলাম। এই দুটো অ্যাট্রিবিউটের ব্যাপার আমি পরে বলতেছি, আগে আমি এতটুকু লিখলাম যে আমি নেম আর ভ্যালু এই দুটো অ্যাট্রিবিউট নিয়েও কাজ করব, ঠিক আছে। তো ডিপ ভ্যালুগুলো লিখে রাখলাম। আচ্ছা, এরপর নেমের পরে আরেকটা দেই, যে আমি একটা ব্রেক টেক দেই, এবার আমি হচ্ছে নেম, তারপরে হচ্ছে ইমেল নিব, কপি পেস্ট পেস্ট পেস্ট, ঠিক আছে। তাহলে নেমের পরে এখন দিব হচ্ছে
আপনার মোবাইল নাম্বার বা আইডি দিতে পারি, আইডি ধরেন এসি আইডি দিলাম আইডি, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার বিআইএল মোবাইল নাম্বার, আরেকটা দিব হচ্ছে আপনার ইমেল, ইমেল দিলাম, ঠিক আছে। এখন এই এই যে এসি আইডি, এটা কি হয় সাধারণত ইন্টিজার ভ্যালু হয়, ইন্টিজার মানে কি নাম্বার ভ্যালু হয়, হ্যাঁ। তাহলে আমাদের এখানে থাকবে কি নাম্বার, আচ্ছা, আর মোবাইল নাম্বারের জন্য নাম্বার দিব, আচ্ছা দিয়ে দেই নাম্বার, দেখেন কি হয় নাম্বার দিলে, আচ্ছা। তারপরে হচ্ছে ইমেলের জন্য ইমেল, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আমি সেভ দেই, আমি দেখাচ্ছি আউটপুট দেখি, আচ্ছা দেখেন নেম, ঠিক আছে, ওকে, টেক্সট ভ্যালু নিচ্ছে, এসি আইডি কি হচ্ছে দেখছেন নাম্বার, নাম্বার ভ্যালু দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে টিপলে নিবে না কেন, হ্যাঁ নিবে নাম্বার ভ্যালু নিবে, আচ্ছা। কিন্তু নাম্বার ভ্যালু কি আসতেছে এই যে দেখেন 012 এভাবে করে আসতেছে, হ্যাঁ। আর মোবাইল নাম্বারে কি আমি এটা দিতে পারি, ঠিক আছে। তখন আমি কি দিব, হয় আমি টেক্স দিব, ঠিক আছে, অথবা নাম্বার, নাম্বার ভ্যালু সাধারণত মোবাইল নাম্বার তো এরকম হয় না, মোবাইল নাম্বার কি হয় 11 ডিজিটের হয় না, হ্যাঁ জিরো দিয়ে শুরু হয়, কিন্তু এভাবে তো নাম্বার ভ্যালু আসে না সাধারণত, খেয়াল করছেন মোবাইল নাম্বার। তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে টেক্সট, বাট টেক্সট দিয়ে দেখেন কি হয়, দেখি দেখেন টেক্সট দিলে কি হয় দেখি, টেক্সট দিলে নাম্বার নিবে, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে ইন্টিজার, একটা বেশি নাম্বার নিবে, হ্যাঁ নিবে, সবই নিবে, ঠিক আছে। আর টেক্সট দিবেন না হয় টেল দিবেন, যেটা ইচ্ছা আপনাদের, ঠিক আছে, টেল দেওয়া ভালো। আর তারপরে হচ্ছে ইমেল দিবেন, ওকে। এই হচ্ছে আপনার নর্মাল, এখন হচ্ছে আমি হচ্ছে ফর্মটাকে সাবমিট করব, তাহলে কি লিখবো, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। বাটন নিতে পারেন অথবা এখানেও নিতে পারেন, দেখেন কি হয়, ইনপুট টাইপ, এই যে সাবমিট, ঠিক আছে। যদি দেই তাহলে দেখেন কি আসে আউটপুটে, সাবমিট চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি যেটা দিলাম, এখানে আমার কি দিচ্ছে যে ইনপুট টাইপ, এখানে একটা দেখছেন একটা বড়, এখানে দেখেন একটা আমার পুরো ইয়েতে একটা কি দিচ্ছে, কোশ্চেন মার্ক দিচ্ছে, ঠিক আছে। যাই আমি দিতেছি ও ভ্যালু নিচ্ছে, দিচ্ছে না কিছুই, ঠিক আছে, এরকম হচ্ছে। তো এখন যেটা হচ্ছে আমাদের যেটা কাজ, প্রথমে আমরা এখানে নেম আর ভ্যালু দিছিলাম, ঠিক আছে। নেমের কথাটা বলি, আপনি যখন কোনো একটা ফর্ম সাবমিট করেন, জিনিসটা কি হয় সাবমিট করে সেটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের ডাটা বেজে গিয়ে সেভ হয়, ঠিক আছে, ডাটা বেজে গিয়ে সেভ হয়। এখন এই জন্য হচ্ছে আমরা ফর্মের সাথে আরও দুটো অ্যাট্রিবিউট ইউজ করি, একটা হচ্ছে আপনার অ্যাকশন, ঠিক আছে, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি হচ্ছে পোস্ট, হ্যাঁ না, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হলো মেথড, মেথড ইউজ করি, ঠিক আছে, মেথড, মেথড, মেথডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু হচ্ছে কি একটা গেট অথবা পোস্ট, আচ্ছা গেট দিয়ে যদি করি, গেট দিয়ে কাজটা কি আর পোস্ট দিয়ে কাজটা কি, আচ্ছা গেটের কাজ হচ্ছে কি, আপনি যেই ভ্যালুগুলোই ইনফরমেশন এখানে সাবমিট করবেন সেটা হচ্ছে আপনার ইউআরএল এর সেটা দেখাবে, ঠিক আছে, একটু পরে আমরা দেখব, দেখবো। আর পোস্টের কাজ হচ্ছে কি, আপনার ডাটা সে ডেটাবেজে পৌঁছাবে ঠিকই, কিন্তু এই ইউআরএল এ কোনো কিছু শো করবে না, ঠিক আছে। যেমন ধরেন আগের দিনের পোস্টম্যান, ঠিক আছে, আপনি আপনার আপনার এক বা বন্ধুর কাছে কিছু একটা লিখে পাঠাচ্ছেন লেটার, সেই লেটার যখন পাঠাচ্ছেন তখন পোস্ট যদি বাই পোস্ট পাঠান তাহলে কি হয়, সেই পোস্টম্যান চাইলে সেটা খুলে দেখতে পারে, যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে, এটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি যখন কাউকে ইমেল পাঠাবেন সেটা তো পড়ার সুযোগ নেই অন্য কাউকে, ঠিক আছে, সেন্ডার আর রিসিভারের মাঝখানে কোনো দ্বিতীয় পক্ষ নেই। যদি পোস্ট হয়, যদি আপনি এখানে ফর্মের
ইয়েতে পোস্ট লিখে দেন, এই পোস্ট কথাটা লিখে দেন, তাহলে যেটা হবে সবাই সেটা কেউ সেটা দেখতে পারবে না, ঠিক আছে? সিকিউর সিকিউর ডাটা পৌঁছে গেল, কিন্তু যখন গেট হবে তখন যেটা হবে যে আপনার হচ্ছে সেই ডাটাটা সিম্পলি দেখতে পাবেন। আচ্ছা, এখন এই যে সিম্পলি দেখলো, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন নেম, যেমন ধরেন এখানে লেবেল আমি করেছি নেম, ঠিক আছে? তাহলে এই যে নেমটা লিখলাম না, এখানে যদি আমি লিখে দেই স্টুডেন্ট নেম, তাহলে কি বোঝা গেল যে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এই নেমের জন্য, ঠিক আছে? স্টুডেন্ট নেম। এখন তারপরে এখানে যদি আমি দেই, তাহলে দিব যে স্টুডেন্ট এসি আইডি, ঠিক আছে? অর্থাৎ স্টুডেন্টের আইডি গেল। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার লিখলাম যে মোবাইল মোবাইল, আর এখানে হচ্ছে আপনার ইমেল লিখে দিন। এখন আমি যদি ডাটা সাবমিট করি, দেখেন আমি নেম দিলাম হচ্ছে আমার নামে দিলাম প্রিয়াঙ্কা, এসআইডি কিছু একটা ছিল কোনো দিন, ঠিক আছে? মোবাইল নাম্বারও সামথিং দিয়ে দিলাম। এখন ইমেল দিলাম test@test.com, ঠিক আছে? এখন যখন টেস্ট হয় না, সরি, এখন যখন সাবমিট দেই, দেখেন কিছু দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি এখানে না মেথড তো দিয়েছি গেট। আচ্ছা, দুইটা মেথড ইয়ে করে দিই, আবার সাবমিট দিই, নেম হচ্ছে প্রিয়াঙ্কা, এসআইডি হচ্ছে আপনার মোবাইল, যদি মোবাইল নাম্বার দিয়ে দিই, আর ইমেল হচ্ছে টেস্ট, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? @ দিতে হবে। আচ্ছা, দেখেন এখানে দেখেন দেখা যাচ্ছে কি না আমি জানি না, নিচে তো হ্যাঁ, এখানে যদি হয় এ স্টুডেন্ট নেম, দেখেন প্রিয়াঙ্কা চলে আসছে, ঠিক আছে? তারপর স্টুডেন্ট আইডি কি দেখা যাচ্ছে, আমি যে আইডিটা দিয়েছিলাম সেটা, মোবাইল নাম্বার যা দিয়েছিলাম সেটা, এবং ইমেল হচ্ছে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার পুরো যা সাবমিট করছেন সবটাই এখানে শো করতেছে, ঠিক আছে? তাহলে এটা কি সিকিউর হলো না? যখন আপনি এটাতে পোস্ট দিবেন, দেখেন পোস্টের সময় কি লেখা ছিল, একটা শুধুমাত্র একটা কোশ্চেন মার্ক আসছে, ঠিক আছে? তাহলে যে কোনো ফর্ম যখন আপনারা ডিজাইন করবেন, তখন আপনারা চেষ্টা করবেন যে এখানে মেথডে হচ্ছে পোস্ট দিতে, ঠিক আছে? তাহলে জিনিসটা হবে সিকিউর। আর গেট দিলে আসার কথা, এখন কেন আসতেছে না সেটা একটু দেখতেছি। তো এই পর্যন্ত এতটুকু আপনারা এখন তুলেন, ঠিক আছে? এই যে আমি দিলাম ডাটাগুলো দিলাম না, এখন এটা বোঝা যাচ্ছে কিভাবে, এই যে নেম ধরে স্টুডেন্ট নেম এসটি নেম, তার মানে হচ্ছে এই ডাটাটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নেমের জন্য আপনার ইনপুট ছিল, ঠিক আছে? আর এসি স্টুডেন্ট এসি আইডি, তার মানে হচ্ছে এটা ইনপুট ছিল কার জন্য, এই যে সি এসি আইডি এই ফিল্টার জন্য, ইনপুট ফিল্টার জন্য, ঠিক আছে? আবার মোবাইল নাম্বার কি হচ্ছে যে আপনি এই মোবাইলের জন্য ইনপুট দিয়েছিলেন, অর্থাৎ নেমটা কি করতেছে ডিফাইন করে দিচ্ছে আপনার কোন ফিল্ডের জন্য ইনপুট হচ্ছে কোনটা, ঠিক আছে? টেক্সট করেছি, নাম্বার করেছি, ডেট আর টেল, হ্যাঁ টেক্সট করেছি না, বোল্ড কি হবে, কন্ট্রোল ডি ভি, সরি কন্ট্রোল ডি, ওকে, আর কি হচ্ছে দিলাম তো, হয় না আচ্ছা, টেক্সট নাম্বার ডেট, ডেটটা দেখি না, আসেন ডেটটা দেখি, তাহলে একই লেবেল করলাম কপি, তারপর হচ্ছে আপনার এখানে সেভ, এখানে যদি আমি দেই যে ডেট অফ বার্থ, সেক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে ডেট, ডিএটিই ডেট, এখানে নেম দিব কি ডিওবি, ঠিক আছে? তাহলে আমরা দেখি ডেট পাই কি না। আরেকটা হচ্ছে আপনার কি ছিল ইনপুটের পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড দিই,
যেকোনো কিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট মিনিংফুল কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? মিনিংফুল বলতে আমি বুঝাচ্ছি যে আপনি যেটাই লেখেন সেটা যেন মিনিংফুল হয়। পাসওয়ার্ড যদি দেই, পাসওয়ার্ডে আমি এখানে শুধু পাসওয়ার্ড লিখে দিব, এই জিনিসটা একটা ইয়ে আছে দেখেন, পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখেন আমরা যদি দেই, সেভ করি, ডিফল্ট ইয়েতে দিলাম, তাহলে দেখেন একটু খেয়াল করেন, প্রথমত দেখেন নেম টেক্সট, ঠিক আছে? এসআইডি হচ্ছে নাম্বার, মোবাইল নাম্বার, আমি এখানে নাম্বার দিয়েছিলাম বা টেক্সট দিয়েছিলাম, ঠিক আছে? আপনারা বেটার হয় এখানে হচ্ছে টেলিফোন নাম্বার দেন, টেল, টিইএল, টেল, ঠিক আছে? তাহলে ওটা একটা মোবাইল নাম্বার হিসেবে নিবে, টেক্সট হলো সমস্যা নেই, বাট আমার কাছে যেটা মনে হয় যে টেলটা দেওয়া হচ্ছে বেশি বেটার, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে অপশান আছে ইনপুট টাইপ টেল, ওকে। আচ্ছা তারপর যেটা হচ্ছে একটু সেভ করি, প্রিয়াঙ্কা, তারপর হচ্ছে এসআইডি ধরেন যা একটা দিলাম, মোবাইল নাম্বারও কিছু একটা দিলাম, সাথে প্লাস প্লাস সামথিং দিয়ে 01, ইমেল। এখন দেখেন ডেটে আমি যখন ডেট দিয়েছি তখন হচ্ছে ডেট চলে আসছে, তাই না? স্পেসিফিক একটা ডেট চলে আসছে। আর পাসওয়ার্ডে আপনি দেখেন যাই টাইপ করেন না কেন সেটা সে শো করতেছে না, ঠিক আছে? কোথায় গিয়ে শো করবে? আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন সব কিছুতে একটা শো করে দেবে, ওকে। আচ্ছা এখন আমি এটা ডিজাইন টিজাইন করি, একটা ফর্মের মতো করে করি, এটা তো বেশি একটা ভালো লাগতেছে না। হ্যাঁ তো এখানে দেখেন একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ফিল সেট, FIELD, ফিল সেট, ফিল সেট, ঠিক আছে? এই ফিল সেটকে ক্লোজ করতে হবে কি ফর্মের পরে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে যখনই কোনো একটা ট্যাগ আপনি ইউজ করবেন, লাইক আমি দেখাই, এটার একটা সিকোয়েন্স আছে যেটা আমি কালকে আপনাদের সবাইকে একটু বুঝিয়েছিলাম, আবার একটু বুঝাই। দেখেন আপনি যখন বডি নেস্টেড টেবিল, না আমরা নেস্টেড টেবিল, নেস্টেড নিয়ে বেশি কথা বলতেছি, বডি, বডির পরে আপনার ফিল সেট, ফিল সেটের পরে ফর্ম, এভাবে আসতেছে। তাহলে নিচ থেকে কি আসবে, বডি, ফিল সেট, তারপর হচ্ছে ফর্মের এন্ডিং হচ্ছে, ওকে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এবং এই প্রত্যেকটা জিনিস কি আপনার ফর্মের ভিতরে, সো আমরা এটাকে ট্যাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা সেভ করলাম। এরপরে যেটা হচ্ছে আপনার ফিল সেটের পরে এখানে আমি একটা লেবেল দিব, লেবেল, লেবেলের জায়গায় এখানে হচ্ছে লেবেল লেখে না, সেটাকে বলে লিজেন্ড, ঠিক আছে? লিজেন্ড দিলাম, লিজেন্ড ক্লোজ করলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমি পরে লিখে দিলাম যে ফর্ম, ঠিক আছে? এখন দেখি কি আসে, এটা একটা ফর্মের শেপে চলে আসছে, ঠিক আছে? আপনি যদি ডাবল ব্রেক দেন তাহলে জিনিসগুলো আরো সুন্দর করে, আমি এখানে দুটো করে ব্রেক দিয়ে দেই, কপি, আরো সুন্দর হয়ে যাবে। এভাবে আপনি একটু মানে সৌন্দর্য বাড়াতে পারেন আর কি, ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনার আর একটু ফাঁকা ফাঁকা হবে, সিম্পল যেটা হয় সাধারণত, এই দেখেন সুন্দর হয়ে গেল, ঠিক আছে? এখন আপনি আরও ডিজাইন করতে পারবেন, সিএসএস দিয়ে ডিজাইন করতে পারেন, টেবিলের ভিতরে ফর্মটাকে নিয়ে ডিজাইন করতে পারবেন, নানানভাবে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা টেক্সট দেখেছি, এখানে যদি আমরা ক্লিয়ার করি, লিখেন পরে আমি প্র্যাকটিস করার সুযোগ দিব, ঠিক আছে? সবাইকে বলতেছি প্র্যাকটিস করার সুযোগ দিব, আপনারা একটু দেখেন, দেখে সেই অনুযায়ী করেন। দেখেন আমাদের টেক্সট হয়ে গেছে, আমরা এটা আউট করে দিলাম, নাম্বার হয়ে গেছে, ডেট হয়ে গেছে, টেল হয়ে গেছে, ইমেল হয়েছে, ঠিক আছে? আচ্ছা সাবমিট হয়েছে, বাদ দিলাম, এখন হচ্ছে রিসেট। রিসেটের কাজটা হচ্ছে আপনার নাম শুনেই বুঝতে পারছেন রিসেটের কাজ হবে কি, হ্যাঁ আপনি যা সাবমিট করলেন তা আমি ইনপুট টাইপ একইভাবে লিখি, রিসেট, সেভ করি, সেভ করছি তো, তাহলে এখন রিফ্রেশ দেই। এখন আমি আমি যাই লিখছি, ধরেন এখানে কিছু একটা দিলাম, এটা দিলাম, এখন আমি যদি রিসেট বাটনে ক্লিক করি রিসেট হয়ে যাবে, ঠিক আছে? আর সাবমিট কি,
রিসেট বাটন হচ্ছে যে আপনি যা ইনপুট দিয়েছিলেন সেগুলো যদি আপনি ভুলভাল দিয়ে থাকেন অনেক সময় আমাদের রিসেট করার প্রয়োজন হয়, আমরা রিসেট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা হচ্ছে আপনার হলো রিসেট ক্লিয়ার হয়ে গেল, এখন হচ্ছে রেডিও আর চেক বক্স। ঠিক আছে, রেডিও চেক বক্স আর সিলেক্ট। আচ্ছা একটা একটা করে দেখি, রেডিও বাটন যেটা হচ্ছে সেটাও একইভাবে আপনার সাধারণত আমরা ইউজ করি হচ্ছে আপনার একটু খেয়াল করে দেখি লেবেল দেই, তখন আমার ইনপুট টাইপ কি হবে রেডিও, রাইট? ওকে দেখি আমরা একটু এই যে পিপিটি স্লাইডটাতে দেখে আসি, এই যে দেখেন ফর্ম, ফর্মের পরে হচ্ছে যে রেডিও, রেডিওতে কি হচ্ছে যে ইনপুট টাইপ আপনি রেডিও লিখবেন তাহলে কি আসবে রেডিও বাটনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তো দেখি ইনপুট, হ্যাঁ ইনপুট, তারপর হচ্ছে টাইপ, ও লেবেল দেই নাই সরি, টাইপ এটা লিখতেছি কারণের পিছনে কারণ আছে, আপনি হচ্ছে রেডিও লিখলেন। আচ্ছা আমি লেবেলটা একটু দিয়ে নেই তাহলে একটু বেটার হয়। এখানে হচ্ছে জেন্ডার, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে দিব কি রেডিও, রেডিওর পরে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নেম আর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা নেম যেটা হবে এই অ্যাট্রিবিউটগুলো খুব কাজ আছে, আর এটা হচ্ছে ভ্যালু, না ওগুলো বসিয়ে দিচ্ছে দেখাচ্ছি পরে, ভ্যালুর কথা পরে আসতেছে। ঠিক আছে, আচ্ছা নেমের বিষয়টা হচ্ছে কি, আমি এখানে নেমে আমি লিখলাম হচ্ছে মেল ফিমেল, তাই না, ওগুলোই তো লিখবো, তো আমি নেম লিখলাম কি জেন্ডার, জেন্ডার আর ভ্যালু দিলাম কি মেল। ঠিক আছে, না আগে ফিমেল দিব, ঠিক আছে আগে ফিমেল দিব, ফিমেল। তারপর একইভাবে সেটাই টেস্ট, এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, জেন্ডার এখানে হবে হচ্ছে আপনার মেল আর এখানে হচ্ছে আদার্স। ওকে, হ্যাঁ আপনি চাইলে দুটো রাখতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা তাহলে জেন্ডার কি হলো, আপনি মেল ফিমেল অথবা আসলো, কিন্তু কি আসছে নাই ভ্যালুগুলো লেখা আসে নাই, তাই না? তাহলে আমার ভ্যালুগুলো আনার জন্য আমাকে কি লিখতে হবে, এখানে আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেল, সরি ফিমেল, ফিমেল সরি, ফিমেল, তারপর এখানে দিলাম হচ্ছে আপনার মেল আর এরপরে হচ্ছে আদার্স, দেখে আসে কিনা সেভ করি, হ্যাঁ চলে আসছে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তারপরে এখন যদি আমি এখানে ইনপুট দেই, ধরেন এতটুকু লিখলাম, এতটুকু লিখে সরি প্রিয়াঙ্কা ফিমেল সাবমিট করলাম, দেখেন জেন্ডারে আমার ভ্যালু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে, বাকি যে ফিলগুলো আমি ফিল আপ করিনি সেগুলোতে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক রাখছে, শুধু যেই দুটা ফিল দিছি সেই দুটো ফিলের ভ্যালু দিয়ে দিচ্ছে। এখন আপনারা জিজ্ঞাসা করতেছেন যে আমি কেন ভ্যালু দিচ্ছি না এখানে, হ্যাঁ ভ্যালুর কাজটা হলো কি, আপনি যদি এখানে ভ্যালু লিখে দেন যে আমার নাম হচ্ছে করিম, ঠিক আছে, তাহলে দেখেন কোথায় শো করে, আপনার ব্রাউজারে এটা করিম শো করবে। ভ্যালুর কাজটা হচ্ছে কি, কি ভ্যালু দিচ্ছেন সেটা হচ্ছে দেখিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ নেম হচ্ছে কি যে আপনার কোন ফিল্ডের জন্য ডাটা, আর ভ্যালু যদি আপনি বলে দেন তাহলে হচ্ছে সে কি করবে, যেই ভ্যালুটা বলে দিবে সেটাই শো করে। আমাদের এখানে যখন আমি ইউজার ইনপুট নিব তখন তো আমার ভ্যালু দেখানোর প্রয়োজন নেই, তাই না? এই জন্য আমি এই কয়েকটা জিনিসে এই এই আপনার নেম, এসআইডি, মোবাইল নাম্বার, জেন্ডার, যেই পর্যন্ত মানে পাসওয়ার্ড পর্যন্ত আমি ইউজার থেকে ভ্যালু নিয়েছি, তো সেখানে আমি কী রাখলাম, ভ্যালুগুলো ব্ল্যাঙ্ক রাখছিলাম। কিন্তু এখানে আমার যখন আমি রেডিও বাটনে আসলাম তখন আমি অলরেডি ভ্যালু দিয়ে দিছি,
যেটা আমি সিলেক্ট করে দিব ভ্যালুতে সেটাই দেখাবে। এই কারণে আমার এখানে আমি ভ্যালু দিয়েছি, ভ্যালুর কাজটা অ্যাট্রিবিউটের কাজটা বুঝতে পারছেন। অর্থাৎ আমি ভ্যালু দিয়ে দিছি এবং আমি ইউজারকে বলতেছি যে তুমি যে কোনো একটা চুজ করো এর মধ্যে থেকে, তখন সে সেটা চুজ করতেছে, তখন সেইটার ভ্যালুটা আমাকে কোথায় দেখাচ্ছে, ডাটাবেজে শো করছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করেন নাকি ইয়ে বাটন দেখিয়ে দেবো, রেডুর পর চেক বক্সটা দেখাবো না? এই এতটুকু থাক, এতটুকু থাক। আচ্ছা হ্যাঁ, এটা একটা, হ্যাঁ এটা ভালো কথা বলছেন, সিআরটা বেশ ভালো আপনাদের। ঠিক আছে, তো ফাইলের যেটা হচ্ছে যে আপনি কি করবেন, লেবেল ফর, ধরেন আমি লিখলাম কপি লেবেল ফর ইনসার্ট ইওর ফাইল। ঠিক আছে, যে কোনো ফাইল হতে পারে, ইমেজ ইনসার্ট ইওর ফাইল দিলাম, দেওয়ার পরে ইনপুট টাইপ আমরা লিখব হচ্ছে কপি, ইনপুট টাইপ এখানে লিখবো হচ্ছে ফাইল, তাহলে হচ্ছে এটা ফাইল নিবে। ঠিক আছে, যে কোনো একটা ফাইল নিবে, ফাইল আর নেম হচ্ছে ধরেন পিডিএফ যদি হয় পিডিএফ বা পিপিটি যেটাই হোক, ভ্যালু ভ্যালু হচ্ছে এখানে ব্ল্যাঙ্কই থাকবে। ঠিক আছে, এখন যদি আমি একটু সেভ করি, সেভ করার পরে আউটপুটে যদি যাই তাহলে দেখবো হচ্ছে আপনার এই যে এখানে চুজ আ ফাইলের একটা অপশান আছে। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা ফাইল চুজ করে দেন, তাহলে দেখবেন যে সুন্দর মতো আপনাকে ওই ফাইলটা দেখাচ্ছে। এটা দিলাম পিএনজি, দেখে এটা না, এটা দিতেছে। হ্যাঁ, এখন যদি সাবমিট দেই তো এখানে এই পিডিএফটা চলে আসছে। এখন যদি আমি লিখতাম যে টার্গেট ব্ল্যাঙ্ক বা সেলফ যদি লিখতাম, তাহলে সেটা হচ্ছে আপনার পেজে শো করত। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ইনপুট টাইপ ফাইল, যদি ফাইল কোনো একটা ফাইলকে আপনার চুজ করার প্রয়োজন হয়। এরপর যেটা হচ্ছে আপনার হচ্ছে চেকবক্স, চেকবক্সটা ছিল, তাহলে আমি এখান থেকে লেবেলটা কপি করলাম আর হচ্ছে এটা এই যে এটুকুই কপি করলাম। ঠিক আছে, রেডিও বাটনটা কপি করতেছি, আর না হলে লিখে না, লিখে দিই আপনারা না হলে ভুল করে যাবেন। লেবেল লেখেন এলবিএল, লেবেল টাইপ করে করে করলে যেটা সুবিধা হচ্ছে যে একটু সময় লাগে কিন্তু আপনি হচ্ছে মনে থাকবে। হ্যাঁ, এখানে অ্যাট্রিবিউট দিতে হচ্ছে আমার টাইপ টিওয়াইপিই ইজ ইকুয়াল টু, এখানে রেডিও বাটনের জায়গায় এখন লিখবো হচ্ছে চেক বক্স। ওকে, হ্যাঁ অন্য যে কোনো নেম দিয়েছে আর কি, হ্যাঁ অন্য যে কোনো ফাইল, ইমেজ ইমেজ নিবে, ইমেজটা নিবে, চেক বক্স। তারপরে হচ্ছে আপনার এখানে যেটা হচ্ছে যে নেম, এখানেও নেম দিবেন। ঠিক আছে, এখানে একটু ব্যাপার আছে, রেডিওর সাথে একটু ডিফারেন্ট আছে, নেম আর একটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট দিব। আচ্ছা, নেম অ্যাট্রিবিউট দিয়ে যেটা হবে, এখন আমরা এখানে ভ্যালু যেটা দিব, ভ্যালু হচ্ছে আপনার ধরেন লেবেলে দিলাম হচ্ছে চুজ ইউর কোর্স। এখন আমি এখানে দিলাম যে HTML, না সরি ওয়েব ডিজাইন দেই, ওয়েব ডিজাইন ঠিক আছে, এখানে লিখলাম নেমে দিলাম ওয়েব, আর নেমে দিলাম ওয়েব, আর ভ্যালুতেও দিলাম কি ওয়েব ডিজাইন, ওয়েব ডি। ঠিক আছে, একইভাবে, আচ্ছা একইভাবে আমার হচ্ছে আরও কয়েকটা ইনপুট নেব। ঠিক আছে, সেগুলোর জন্য আমি কপি করলাম, পেস্ট করলাম। ফিনিশিংটা একটু দিয়েছি, এখানে ওয়েব ওয়েব জায়গায় এখানে ডিফারেন্ট ভ্যালু হবে, নেম কো হবে, এটা ধরেন পিএইচপি লারাভেল। ঠিক আছে, পিএইচপি দিলাম, এখানে পিএইচপি দিলাম, আর এখানে হচ্ছে পিএইচপি লারাভেল লিখে দিলাম। ঠিক আছে, এরকম কেন, আর এখানে আমি ধরলাম ধরেন
अच्छा अच्छा डिजिटल मार्केटिंग हाँ डिजि वैल्यू एखे दिलाम होच्छे कि देखी की आसे सेव करछि डिफल्ट इन अ डिफल्ट व्यूअर ए जे चले आसछे ठीक आछे तो आपनि जे कोनोटा चूज करे दिबेन तारपर सबमिट करले ओखाने सेटा वैल्यू देबे दिबे अच्छा एखाने एकटा विषय देखेन ख्याल करेन आमरा जखन जेंडा माने रेडियो बाटन यूज करी तखन आमरा कि लिखी नेमेर जे वैल्यूगुलो थाके सेगुलो सब सेम थाके जेंडार 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 ठीक आछे वैल्यूगुला डिफार करे ओके बाट जखन आमरा चेकबक्स करतेछि तखन नेमे देखें डिफरेंट डिफरेंट माने डिफरेंट इनपुटेर जन्य डिफरेंट वैल्यू एवं नेम दुटोई डिफरेंट हबे हाँ आपनि जदि एकी सेम रेखे दें ताहले वैल्यू जेटा शो करतेछे सेटा ठीकठाक शो करबे ना ठीक आछे देखाई आपनादेरके आमि धरेन एखाने आमि लिखलाम जे सबई कोर्स ठीक आछे सबई कोर्स सब ही कोर्स लिखे दीसि हाँ तक देखें जो ओरा देखें कि समस्या है इतना सॉरी एन तो सेव तो कर अच्छा ओपन इन डिफॉल्ट व्यूअर दिए अच्छा एन जो कर चूज कर लबग चूज हो एक बदे एक चूज होना ठीक है सबमिट कर लें सब कोर्स सबगुलो नहीं आस ठीक है हमारे हमें चूज करब हे जेको एकखने जेखने जो एक वैल्यू के चूज करते हो ठीक है मेल है ना फिमेल है हाँ बाट ये हे कि माल्टिपल इनपुट होते पारे माल्टिपल इनपुट कि वेब डिजाइनों भलो लगते परे पीएसपी लारावेल भलो लगते परे ठीक हाँ किंतु एखे हमें जदि दुईटा दी तेल वैल्यू की पीएसपी लारावेल एवं वेब डिजाइन दुईटाई करते चाची ठीक है सबमिट करब तक हमारे माल्टिपल इनपुट जो आप दीब माल्टिपल अपशन थे चूज कर दीब एक तक हमें कि करते चेकबक्सटा यूज करते हैं जेको अल्टरनेटिव जेको एक इनपुट है मेल अथवा फिमेल अथवा अदार्स तक हमें रेडियो बटन यूज करब ठीक है ओके बुझते তাহলে আপনারা এটা করে ফেলেন কোর্সটা চেক হইছে হ্যাঁ কোর্সের জায়গা এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবেন ওয়েব ডি এখানে হচ্ছে পিএসপি আর হচ্ছে এখানে ডিজিটাল এটা আপনি শুধু কোর্স 1 2 3 দিয়েও করতে পারেন সমস্যা নেই বাট বিষয়টা হচ্ছে যে ভ্যালুর সাথে সাথে এটাও নেমটাও চেঞ্জ হবে দেখো নাম ভুল হ্যাঁ না মিনিংফুল না নাম নিয়ে আসা যায় না যে হচ্ছে ক্লিক করলে যে ভ্যালুর নাম দেখায় হ্যাঁ ওটা সিলেক্ট ড্রপ ডাউন সিলেক্ট এটা অন্য জিনিস বুঝতে পারছেন কি ওটা আমরা দেখাবো একটু পরে দেখাবো এটা শেষ করেন তারপর দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ব্রেক দিয়ে দেই তারপর আপনারা হচ্ছে এই ব্রেক মানে ব্রেক মানে ইয়ে ব্রেক এখানে ব্রেক টাইম ঠিক আছে ব্রেক বললে কিন্তু পেস্ট এবার দেখেন আপনারা এটা তুলে নেন তারপর আমি আবার বাকি দুটো দেখাচ্ছি আরো কিছু দেখানোর বাকি আছে ঠিক আছে কোথায় ব্রেক করছে আচ্ছা দাঁড়ান এবার ঠিক আছে নেন তুলে নেন তারপর আমি দেখাচ্ছি বাকিটা এরপর হচ্ছে আমরা এই যে এখানে দেখি আমরা হচ্ছে ফাইল পড়েছি চেক বক্স পড়েছি এখন হচ্ছে শুধু সিলেক্টটা বাকি আছে ঠিক আছে আচ্ছা সিলেক্টটা পড়ি সিলেক্ট হচ্ছে আপনার হচ্ছে সিলেক্ট ট্যাগটা লিখবেন আগে লেভেল 4 দিয়ে দেই ঠিক আছে লেভেল 4 কপি করলাম পেস্ট এইটা তো ওই ম্যাম আপনারা দেখেন না প্লিজ প্লিজ আচ্ছা
দেখেন এখানে নিউ সিলেক্ট আছে, শুধু এখন সিলেক্টটা বাকি আছে, বাকি সবকিছু আমরা পড়েছি, ঠিক আছে। আচ্ছা সিলেক্টের জন্য যেটা হচ্ছে লেভেল ফোর, এখানে ধরেন আমি বললাম যে সিলেক্ট ইউর সিলেক্ট ইউর ফুড, সিলেক্ট ফুড দিলে ঠিক আছে ফুড, ওকে। এখন আমরা হচ্ছে কি সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে সিলেক্ট ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাই সিলেক্ট ট্যাগ ইউজ করি, ওকে। এখন আমি যদি ইয়ে করতে চাই যে আমার অপশন ভ্যালুগুলো আমি দেখব, ঠিক আছে, সরি, এখন সিলেক্ট করলাম কি সিলেক্ট করব, অপশন দিতে হবে, ঠিক আছে। তাহলে অপশন ভ্যালুগুলো দেখেন সিলেক্টের ভিতরে আপনি অপশন লিখবেন, অপশন কি অপশন, অপশন ক্লোজ করলাম। আচ্ছা এখন অপশনে দেখলাম একটা হচ্ছে ভ্যালু, অপশনের একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, ভ্যালু এখানে যদি দেই, প্রথমে ব্ল্যাঙ্ক রাখলাম, ব্ল্যাঙ্ক লিখে বললাম যে সিলেক্ট ফুড, আবার দিলাম, ঠিক আছে। এখন সিলেক্ট ফুড দিলাম, এরপরে আমি অপশন ভ্যালু আরো কয়েকটা দিব, কপি পেস্ট আরেকটা দিব, এখানে ওয়ান, ওয়ানে দিলাম কি বার্গার, আচ্ছা টু হচ্ছে আপনার কি পিজা, ঠিক আছে। হ্যাঁ দেখি, আগে দেখে নি, দাঁড়ান, ওপেন উইথ ডিফল্ট, হ্যাঁ এখন দেখেন প্রথমে আমি দিছি কি জিরো, জিরোর জন্য এই যে এই লেখাটা আসছে সিলেক্ট ফুড, এখন যখন আমি ওয়ান দিব এই যে বার্গার, ঠিক আছে, সাবমিট করলাম, দেখেন এখানে ও নেম দেইনি, না আমি এখানে নেম দেইনি, তাহলে এখানে আমাকে নেম দিতে হবে না, সিলেক্ট নেম ভ্যালু দিছি, আবার নেমও দিতে হবে, নেম না দিলে আমার এতক্ষণ আমার, দেখেন আমি যে এখানে সাবমিট করেছি এখানে কি কোনো ভ্যালু দেখাইছে আমাকে, দেখায় নাই, কারণ কি আমি নেম দেইনি, ঠিক আছে, আমাকে এখন নেম দিতে হবে, তাহলে নেম দেই, নেমগুলো হচ্ছে আপনার নেম এখানে দিব, হ্যাঁ নেম হচ্ছে কি সিলেক্ট ফুড, আর তারপরে হচ্ছে আপনার এই সিলেক্ট ফুডকে এখানে কপি করে ভ্যালু ওয়ানের পরে বার্গার, তাহলে এখানে দিব যে নেম দিব বার্গার, কপি নেম যেটাই দিতে পারি পেস্ট, এবং এখানে হচ্ছে পিজা, সরি ঠিক আছে। এখন যখন আমি এখানে ইনপুট দিব ওপেন ইয়ার ডিফল্ট ভিউয়ার, তো এখন আমি যেটা চুজ করে দিব তারপর সাবমিট করব, সুন্দর মতো চলে আসবে, এখনো আসেনি, কেন আসলো না দেখে নিন, তা ফুড বার্গার যেটা নাম দিবেন সেটাই আসবে, মানে অপশন ভ্যালু, এখানে দেখেন অপশন ভ্যালু যেটা দিছেন ঠিক সেটাই দেখাবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি যা দিবেন সেটাই দেখাবে, না নেমের দরকার নেই এখানে, এটা এই এই ট্যাগের ক্ষেত্রে এটা দরকার নেই, ঠিক আছে, ওকে এটা কেটে দিলাম, সেভ, না এটা লাগবে তো সিলেক্ট ফুড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে, এখন দেখেন এগুলো আমাদের তাহলে সিলেক্ট বক্সও চলে গেল, হ্যাঁ এখন যেটা হচ্ছে আমার এই যে ফর্মগুলো আছে, সরি এই যে ফর্মটা আছে, এই ফর্মে আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, যেমন অ্যাট্রিবিউট হচ্ছে কি নেম, নেমের ক্ষেত্রে এখন আমাদের কি হচ্ছে দেখেন একটু খেয়াল করেন, আপনারা প্র্যাকটিস করেন, আপনাদেরকে প্র্যাকটিস করে শুনুন, এখানে দেখেন নেমে আমরা কি লিখছি, কোনো ব্ল্যাঙ্ক কিছু নেই, না এখন কিছু কিছু ফর্মে দেখবেন লিখে দেয় যে নেম হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, হ্যাঁ বা এমনভাবে ফর্মে, যেমন মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলে যে
ভ্যালিড মোবাইল নাম্বার দেন বা 11 ডিজিটের মোবাইল নাম্বার দেন, ঠিক আছে, কিছু কিছু লেখা থাকে একদম ব্লার করে, তাই না? তারপরে ইমেলের ক্ষেত্রে বলে যে ইমেলটা ঠিক অ্যাট দ্য রেট যেন থাকে, তারপর আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে যে 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে। তো এই অ্যাট্রিবিউটগুলো আমরা কী করতে পারি, ইউজ করতে পারি কিভাবে, এই যে ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করছি না, এর পাশে আরেকটা অ্যাট্রিবিউট লিখব, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। এটা যদি আপনারা লেখেন তাহলে যেটা হবে, আপনি যা লিখে দেবেন, যেমন ফার্স্ট নেম, যে প্লিজ এন্টার ফার্স্ট নেম, ঠিক আছে। তারপরে আরেকটা কি লিখলাম, এখানে আরেকটা প্লেস হোল্ডার দিয়ে দেই, যেমন ইমেলে যদি দেই, এখানে এসি আইডির দরকার নাই, মোবাইল নাম্বারে বলি যে হ্যাঁ মাস্ট বি 11 ডিজিটস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইমেলে বললাম যে ইমেলের দরকার নাই, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা বলে দিলাম যে প্লিজ পাসওয়ার্ড মাস্ট কন্টেইন কন্টেইনস ক্যারেক্টার, তারপরে হচ্ছে আপনার নাম্বার ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি আউটপুট দেখতে চাই, দেখেন এই যে সুন্দর মতো চলে আসছে যে প্লিজ এন্টার ফার্স্ট নেম, ঠিক তো, দেখতে পাচ্ছেন, প্লিজ এন্টার ফার্স্ট নেম, তারপরে মোবাইল নাম্বারে মাস্ট বি 11 ডিজিটস। আচ্ছা, আর একটা কি, পাসওয়ার্ড মাস্ট কন্টেইন, এই যে বাকিটা এখানে দেখা যাচ্ছে না, আমরা যদি এটা বড় করি, আচ্ছা এখানে দেখেন এটা যে কি লিখছি যে এটা পুরাটা কি কভার করতেছে না, হ্যাঁ। তো এটার জন্য হচ্ছে কি, আমাদের সাইজের একটা ব্যাপার আছে, আমরা এই পুরো এটার একটা সাইজ দিতে পারি, যেমন ধরেন এটার জন্য আমি যদি লিখি যে সাইজ, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, একটু খেয়াল করেন, প্র্যাকটিস করার সুযোগ পাবেন। সাইজ যদি আমি বলে দেই যে 550, তাহলে দেখেন কি করবে, ও সাইজটা বড় করে নেবে, ঠিক আছে, সাইজটা বড় হয়ে গেল, এটা আরেকটা অ্যাট্রিবিউট। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট কি, এটা হলো সাইজ, হ্যাঁ। এরপরে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, একটা আছে না যে দেখবেন, আপনি যদি মাঝে মাঝে খেয়াল করবেন যে আপনার যদি বলে দেন যে আমি এই ইমেল ছাড়া আমি পাসওয়ার্ড আমি সাবমিটই নিব না, ঠিক আছে, হ্যাঁ, আমি অনেক সময় স্টার থাকে না যে মাস্ট বি এই এই ফিল্ডগুলো অবশ্যই পূর্ণ করতে হবে, লিখতে হবে রিকোয়ার্ড, তাহলে আমরা তখন আমরা কি করব, এখানে আমরা লিখব ধরেন নেমের ক্ষেত্রে আর মোবাইল, আমরা বলে দিলাম যে নেম আর মোবাইল নাম্বার এই দুটো থাকতেই হবে, তাহলে আমরা কি করব, যেই যেই ফিল্ডে আমাদের এই দুটো জিনিস দরকার সেই সেই ফিল্ডে আমরা লিখব হচ্ছে কি রিকোয়ার্ড, ঠিক আছে, রিকোয়ার্ড, আর ই কিউ ইউ আই আর ডি, এটা আসছে, ও আচ্ছা আসছে, রিকোয়ার্ড, এরপরে ভ্যালু দিব হচ্ছে কি রিকোয়ার্ড, রিকোয়ার্ড আসছে কি, আর ই কিউ ইউ, হ্যাঁ আসছে, ওকে সেভ দেই। এখন দেখেন একটাতে দিছিস, হ্যাঁ, শুধু নেই, ওকে, তাহলে আমরা যদি রিফ্রেশ করি, এখন ধরেন আমি নেই সব কিছু ফিল আপ করলাম, পাসওয়ার্ডও দিলাম, ফিমেল দিলাম, ফাইলটার দরকার নাই, ওয়েব ডিজাইন দিলাম, ফুড দিলাম, দেখছেন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল, অর্থাৎ আপনার এই ফিলকে পূরণ করা ছাড়া সে কিছুতেই কিছু নিবে না, হ্যাঁ। তাহলে এটা কি হলো, আমরা হচ্ছে কি লিখছি রিকোয়ার্ড লিখে দিছি, ওকে। আচ্ছা, আর লাস্টে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার, সেটা হলো ধরেন আপনি যে ইনসার্ট ইউর ফাইল, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে না কোনো ফাইল আমি নেব না, ঠিক আছে, থাকুক আমার এটা থাকুক, ফিলটা থাকুক, বাট এই মুহূর্তে আমি কোনো ফাইল নেব না আমার ডাটা বেজে, ঠিক আছে, তখন আমরা দিব হচ্ছে একই এভাবে, এখানে যেমন ভ্যালু কী করলাম, নেম একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করছি, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ইউজ করছি, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করছি, এরকম আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, সেটা হচ্ছে কি রিড অনলি, ঠিক আছে,
রিড অনলি কি এখন দেখেন আমরা যদি রিড অনলি কোথাও দেইনি ঠিক আছে রিড অনলিতে দেইনি সেহেতু সব ফুল ফিলগুলোতে কি করতে পারতেছি আমরা কিছু না কিছু আউটপুট দিতে পারতেছি আইদার চুজ করে দিচ্ছি অথবা কি করতেছি যে আপনার কোনটা ভ্যালু নিজে দিচ্ছি ঠিক আছে কিন্তু যদি আমি বলে দিই যে রিড অনলি সেটা হবে কি আপনার এইখানে থাকবে বাট ইউজার কোনো ইনপুট দিতে পারবে না অর্থাৎ ইউজার এখানে যেমন আমি ক্লিক করতে পারতেছি এখানে চুজ করতে পারতেছি কিছুই করতে পারবে না ঠিক আছে জাস্ট ওই পেজটা থাকবে এই অপশনটা থাকবে বাট সে কোনো ডাটা নিবে না ঠিক আছে দেখেন আমি যদি এখানে এই যে ইনসার্ট ইওর ফাইল এখানে যদি আমি চুজ অপশনটা করে দেই যে আমার কি হবে যে রিড অনলি করে দেই এটা একটা ইয়ে আসছে চলেই আসছে ভ্যালু দিলাম রিড অনলি সেভ করি এরপর যদি আমি এখানে রিফ্রেশ করি এই দেখেন কোনো ফাইল এখন তো নিচ্ছে ওকে সরি হয় না সেভ হয়েছে রিড অনলি রিড অনলি ঠিকই তো আছে নিচ্ছে কেন এটার ক্ষেত্রে মনে কাজ করবে না রিড অনলি রিডের পরে কি একটা হাইফেন আছে ওয়েট ঠিক আছে সেটা কাজ করবে আবার যদি আপনি আমার মতো করে লিখেন যে রিড অনলি ইজ ইকুয়াল টু ভ্যালু রিড অনলি ঠিক আছে সেভ দিলাম এরপর যদি আউটপুটে দেখতে চাই দেখা যায় কোনো ভ্যালু নিচ্ছে না ঠিক আছে এখন এখানে যদি আপনি ভ্যালু দিয়ে দেন ধরেন আমি দিয়ে দিলাম যে ভ্যালুর নাম হচ্ছে প্রিয়াঙ্কা বলছিলেন না যে ভ্যালুর কাজ কি এই যে দেখেন প্রিয়াঙ্কা দিয়ে দিলাম এখন শুধু ওইটাই শো করবে কিন্তু এটা না আমি এডিট করতে পারবো না ডিলিট করতে পারবো ঠিক আছে শুধু রিড অনলি ঠিক আছে বুঝতে পারছেন দুইভাবে কাজ হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই পর্যন্ত হচ্ছে আপনার যখন এই দেখেন এখানে যেটা হচ্ছে যে আপনার আমরা যে ইনপুট নিচ্ছি সেগুলো হচ্ছে আমরা কি একটা সিঙ্গেল লাইনে নিচ্ছি কিন্তু কমেন্টস যখন লিখবো তখন কি এই সিঙ্গেল একটা এরকম সিঙ্গেল লাইন ইনপুট হলে হবে না একটা বক্স লাগে তাই না তো সেটার জন্য আমরা লিখবো হচ্ছে লেবেল ধরেন লেবেল দিলাম লিখবো হচ্ছে যে ইনসার্ট ইওর কমেন্টস আচ্ছা ইনসার্ট ইওর কমেন্টসে এখন আমরা দিব হচ্ছে কি যে টেক্সট এরিয়া নামে একটা ইনপুট আছে এতক্ষণ আমরা দিছি যে ইনপুট টাইপ ফাইল ইনপুট টাইপ চেকবক্স এখন দিব হচ্ছে টেক্সট এরিয়া টেক্সট এরিয়া ঠিক আছে টেক্সট এরিয়া দিলাম এখন টেক্সট এরিয়ার কিছু অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে কি রো আর হচ্ছে কলামটা দিয়ে দিতে হয় রোস রোস হচ্ছে আপনি ধরেন দিলেন 6 বা 5 আর কলস কলাম দিলাম হচ্ছে কলস মনে হয় এটা হচ্ছে আপনার ধরেন কলাম দিলাম হচ্ছে একটু বেশি দেই 15 বা 15 দিলাম হ্যাঁ দিলাম ঠিক আছে দেখি কি আসে আসে নাকি কিছু আদৌ চলে আসছে না ঠিক আছে ইনসার্ট ইউর কমেন্টস হ্যাঁ এখন যেটা হচ্ছে আপনি দেখেন এখন যদি আমি এখানে ইনপুটটা দেওয়ার চেষ্টা করি এখানে যদি আমি কোনো একটা ইনপুট দেই ধরুন কিছু একটা লিখলাম হ্যাঁ দেখাচ্ছি সরি হ্যালো দিলাম এখন যদি সাবমিট ক্লিক করি একটু দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে কিছু দেখায় কিছু নাই ঠিক আছে কেন নাই কারণ হচ্ছে এখানে যে ভ্যালুটা দিবেন এই ভ্যালুটার একটা ব্যাপার আছে ঠিক আছে এটা নর্মাল টেক্সট ইনপুট টাইপের মতো না এখানে যেটা হয় যে আপনি যখনই কোনো একটা ইনপুট দিবেন প্রথমত সেটা কি করতে হবে সেটা কার জন্য সেটা একটু বলে দিতে হবে ঠিক আছে এখানে একটা আইডি দিতে হবে নেম এবং আইডি দুটো দিতে হবে ঠিক আছে নেম দিলাম হচ্ছে মেসেজ একইভাবে আমরা নেম লিখি নেই তাহলে নেম দিলাম হচ্ছে মেসেজ ঠিক আছে আর তারপরে হচ্ছে আপনার আইডি আইডি দিবেন আইডি হচ্ছে দিবেন হলো
ধরেন টেক্সট কমেন্টস দিলাম, সেভ করলাম। এখন কার কমেন্টস, ঠিক আছে, তার জন্য হচ্ছে যে লেবেল যে দিছি না, লেবেল দিবেন হচ্ছে লেবেল একটা আছে ফর, ফর একটা লেবেলের জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে লেবেল ফর, এফ ওয়ার ফর, ঠিক আছে। এখানে আমরা লিখে দিব হলো কি কমেন্টস দিলাম। এখন দেখেন আমি যদি সেভ দিয়ে রান করি, এখন আমি যদি কিছু লিখি, এই দেখেন মেসেজে হ্যালো দেখাচ্ছে, ঠিক আছে, এই হ্যালো, ঠিক আছে। এখন এখন যদি কমেন্টসে ক্লিক করি, এইখানে যদি কমেন্ট করি, কোথায় চলে আসছে দেখছেন, খেয়াল করছেন, বক্সের ভিতরে অটোমেটিক চলে আসছে। এগুলো কি এগুলোর জন্য আসে? আসে না, আসে আসে না। তাহলে কি করতে হবে, প্রত্যেকটার জন্য যদি আপনি চান, আপনার যদি মনে হয় লাগে, তখন আপনি কি করবেন, লেবেল ফর দিয়ে তার জন্য নেমের জন্য, ঠিক আছে। তাহলে লেবেল ফর বলছি, লেবেল লেবেল ফর, ফর কি নেম, ঠিক আছে। যখনই আপনি দিয়ে দিবেন নেম, তখন আপনি এখানে আইডি দিতে হবে কি নেম, ঠিক আছে। তাহলে একবার আমি বলছিলাম নেম ভ্যালু, আইডি ভ্যালু একটা বলছিলাম, যে অ্যাট্রিবিউটে বলছিলাম যে কখনো নেম থাকবে, কখনো অ্যাট্রিবিউট আইডি থাকবে, কখনো ভ্যালু থাকবে। হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে ক্লাস থাকবে মনে আছে সিআরএ, আচ্ছা বলতেছি বলতেছি। এখন যখন আমি নেমে ক্লিক করব, সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, নেমের যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে নিয়ে যাচ্ছে। এই সাইডে দিয়ে ক্লিক করলাম, আসে না কেন, হ্যাঁ কেন আসে না দেখেন, নেমের জন্য আসতেছে, ইনসার্ট কমেন্টসের জন্য আসতেছে। কারণ হচ্ছে এই দুটাতে আমি বলেছি কি, সরি, আমি বলেছি যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করছি, তার মধ্যে আমি বলছি কি লেবেল ফর নেম, ফর নেম, হ্যাঁ নেমের জন্য করেছি। এবং এই যে নেমটা লিখছি, এই নেম হচ্ছে এখানে আইডি দিয়ে বুঝিয়ে দিছি, বুঝতে পারছেন, প্রত্যেকটাই হচ্ছে অ্যাট্রিবিউটের খেলা। হ্যাঁ অ্যাট্রিবিউট বলেছি যে আইডি নেম, এবং আমি কল করেছি কোথায়, লেবেল ফর নেম। আবার এখানেও একই সেম কাজটা করছি, আইডি দিয়েছি এবং বলেছি ফর কমেন্টস, ঠিক আছে, লেবেল ফর কমেন্টস। আচ্ছা আরেকটা জিনিস আপনারা জিজ্ঞেস, রো আর কলাম, রো আর কলাম হচ্ছে কি, এখন যদি আপনি রো দেন 12, তাহলে দেখেন কি ঘটে, বড় হবে। কলাম দিলেন আরো 50 বা 100, যা সাইজ, সাইজটা হলো, ঠিক আছে, সেভ করলাম, বড় হয়ে গেল। ওকে কমেন্টসে ক্লিক করলাম, আমার কমেন্টসে বক্সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো আপনাদের ইয়ে। এখন আমি এটাকে একটু পরিষ্কার করি ব্রেক দিয়ে, ঠিক আছে, দুটা ব্রেক টেক দিয়ে দিই। কেউ কিছু বলছেন আমাকে? আচ্ছা আচ্ছা ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি বলেন আমি শুনি না, দাঁড়ান শেষ করে নিই, এই যে ওকে। ও তাহলে এই হলো আপনাদের ফর নেম, ফর নেমটা